গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি ছোট গল্প কর্নেলের জার্নাল থেকে। আমার ছাদের বাগানটিকে বন্ধুরা ঠাট্টা করে শূন্যোদ্যান বলে থাকেন। সকাল বিকেল দুবেলা গিয়ে পরিচর্যা করি। কদিন আগে এক বিশেষজ্ঞ বন্ধুর পরামর্শে ফিলোক্যাকটাসের টপটিকে নামিয়ে এনে ড্রয়িং রুমের জানালায় রেখেছিলুম। এই প্রজাতিকে বলা হয় এপিফাইলাম হাইব্রিডাম। অবিশ্বাস্য সুন্দর ফুল উপহার দিয়েছে, দুথাক উজ্জ্বল লাল লম্বাটে পাপড়ি, মধ্যিখানে একগুচ্ছ শিশির মতো পরাগ, আবার পরাগের মাথায় খুদে তারার মতো ফুল। ভাবা যায় না, ফুলের ভেতর ফুল। সকালে শূন্য উদ্যান থেকে নেমে কফি খেয়ে জানালার ধারে ফুলটিকে দেখতে গেলুম। সেই সময় চোখে পড়ল নিচের রাস্তার ওধারে ফুটপাত থেকে একটি যুবক তেতলায় আমার অ্যাপার্টমেন্টের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই সে দুহাত জোর করে নমস্কার করল, কাতর চাহনি। তারপর সে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকল, কেমন একটা ছটফটানি লক্ষ্য করছিলুম। পরনে যেমন তেমন হাওয়াই শার্ট আর প্যান্ট, পায়ে রবারের স্যান্ডেল। বুঝতে পারলুম দারোয়ান তাকে এই অ্যাপার্টমেন্ট হাউসে ঢুকতে দেয়নি। ষষ্ঠীকে ডেকে বললুম, ওকে নিয়ে আয়। ষষ্ঠী উকি মেরে দেখে গম্ভীর হয়ে বলল, দেখে কেমন যেন লাগছে বাবা মশাই, আজকাল যাকে তাকে ঘরে ঢোকালেই ডেঞ্জার। চোখ কটমটিয়ে তাকালে সে বেরিয়ে গেল। ইজি চেয়ারে বসে খবরের কাগজ টেনে নিলুম। কাগজের খবর আজকাল আর পড়তে ইচ্ছে করে না, রাজনীতি নিয়ে সেই কচকচানি, খাড়া বড়ি থোর থোর বড়ি খাড়া, তাই বিজ্ঞাপন পড়ি। সত্যি বলতে কি, বিজ্ঞাপনের মতো মজাদার জিনিস আর কিছু নেই, বিশেষ করে নিরুদ্দিষ্ট কলামটি চমকপ্রদ। কোনো ফটোগ্রাফের তলায় খোকা ফিরে এসো মা শয্যাশায়ী, কোনোটার তলায় নামধাম, নিরুদ্দিষ্ট হওয়ার তারিখ, ছিটগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন, এর নাম সুরঞ্জন দাস, আলফা ট্রেডিং কোম্পানির 2,50,000 টাকা তছরুপ করে পালিয়ে গিয়েছে, কেউ কোথাও একে দেখলে নিকটবর্তী থানায় অথবা কোম্পানির অফিসে জানান, ধরে দিলে পুরস্কৃত করা হবে, অনুমত্তানুসারে শিবকুমার মান্না, 270/5 কলকাতা 17। সুন্দর স্মার্ট চেহারা, চোখে চশমা, বুদ্ধিদীপ্ত চাহনি, বয়স 30-32-এর বেশি নয় মনে হচ্ছে। টাকা তছরূপ করে পালায় যারা, তাদের অবশ্য এমন সভ্য ফভ্য মার্জিত চেহারা হবে না তার মানে নেই। এ পর্যন্ত যত অপরাধী দেখেছি তাদের অনেকেরই চেহারা বেশ সভ্য ভব্য, তবে আমার হাতে ধরা পড়া অপরাধীরা উঁচুতলার মানুষ। এই যা, কাগজটা ভাঁজ করে রেখে দিলুম। আজকাল আর অপরাধ সংক্রান্ত রহস্য আমাকে টানে না, প্রকৃতি রহস্য নিয়েই আছি। চুরুট নিভে গিয়েছিল, জেলে নিয়ে আবার ফুলটার কাছে গেলুম। ষষ্ঠী এত দেরি করছে কেন, বড্ড ফোপর দালাল হয়ে গেছে দেখছি। প্রায় 10 মিনিট পরে ষষ্ঠী সেই যুবকটিকে নিয়ে ঘরে ঢুকল। বললুম, এতক্ষণ কি করছিলি হতভাগা? ষষ্ঠী বিজ্ঞের ভঙ্গিতে বলল, জিজ্ঞাসা টিজ্ঞাসা না করে যাকে তাকে হুট করে ঘরে আনা যায়, আপনি কতবার বকেছেন আমাকে। যুবকটি আমার পা জড়িয়ে ধরতে এলো, সেই সঙ্গে হাউমাউ করে কান্না, আমাকে বাঁচান স্যার, আমি বড্ড বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। ষষ্ঠীকে চলে যেতে ইশারা করলুম। তারপর যুবকটিকে বললুম, হইচই কান্নাকাটি এসব আমি পছন্দ করি না, তুমি আগে বসো, তারপর বলো কি হয়েছে। চোখের জল মুছে একটু শান্ত হয়ে সে যা বলল শুনে চমকে উঠলুম। তার নাম তপন কুমার ঘড়াই, বাড়ি মেদিনীপুর জেলার একটা গ্রামে।
খুব গরিব ঘরে ছেলে সে। মাধ্যমিক পাশ করে টাকার অভাবে পড়াশোনা এগোয়নি। কিছুদিন আগে দৈনিক সত্যসেবক পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখে সে চিঠি লিখেছিল। বিজ্ঞাপনে বক্স নম্বর দিয়ে কাজের লোক চাওয়া হয়েছিল। বেকারি জ্বালা বড় জ্বালা, তাই মাসে 200 টাকা মাইনের এই তুচ্ছ চাকরি তার কাছে যথেষ্ট। 27 নং নকুরবাবু লেনে তার মনিব ভদ্রলোকের বাস। ছাদের একটি ঘরে তিনি থাকতেন। কাজে যোগ দেওয়ার পর মনিব তাকে অগ্রিম মাইনি দিয়ে দেন। তার কোনো বাক্স প্যাট্রা নেই দেখে তিনি একটা বড় ট্রাঙ্ক কিনে দেন। দিন সাতেক পরে মনিব সিয়ার সেন তাকে আরও কিছু টাকা দিয়ে বাবা মার সঙ্গে দেখা করে আসতে বলেন। সে বাড়ি গিয়েছিল। গতকাল বিকেলে ট্রেনে সে ফিরে আসে। হাওড়া স্টেশনে নেমে সে দেখে ভিড় করে একদল পুলিশ প্ল্যাটফর্মে একটি বাক্স ঘিরে দাঁড়িয়ে আছে। লোকের কাছে জানা যায় ওর ভেতর একটি মৃতদেহ টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছে। সে কৌতূহলবশত উঁকি মেরে দেখেই চমকে ওঠে। এ তো তারই সেই ট্রাঙ্ক। মনিব ট্রাঙ্কের উপর তার নাম ঠিকানা লিখিয়ে নিয়ে উপহার দিয়েছিলেন। সে প্রচণ্ড ভয় পেয়ে মনিবের বাসায় আসে, কিন্তু মনিবের ঘরে অন্য এক ভাড়াটে। বাড়ির মালিক বলেন সিয়ার সেন বাসা বদলেছেন, তবে ঠিকানা দিয়ে যাননি। তপন বুঝতে পারে এবার পুলিশ তাকে খুঁজবে, কারণ ট্রাঙ্কের উপর তারই নাম ঠিকানা লেখা। সে কি করবে বুঝতে পারে না। দৈনিক সত্যসেবক পত্রিকায় আমার অসংখ্য কীর্তিকলাপ সে পড়েছে। আমার স্নেহভাজন তরুণ সাংবাদিক জয়ন্ত চৌধুরীর লেখা রোমাঞ্চকর সব রিপোর্ট। জয়ন্ত এখন কাশ্মীরের হাঙ্গামার খবর আনতে গিয়েছে। তখন আত্মীয় বলে পরিচয় দিয়ে জয়ন্ত ঠিকানা পত্রিকার অফিসে জোগাড় করেছে। এরপর জয়ন্তর বাড়ির লোকের কাছে আমার ঠিকানা জোগাড় করতে তার অসুবিধে হয়নি, কিন্তু এবারই দারোয়ান তাকে ঢুকতে দেয়নি। শোনার পর তপনকে বললুম, সিয়ার সেনের পুরো নাম কি? তপন বলল, জানি না স্যার, মাত্র 1 সপ্তাহ ওর কাছে ছিলুম। সাহেব শুভর মতো কেতা, ঘরখানা বেশ সাজানো গোছানো, তবে ফার্নিচার বেশি ছিল না। সেন সাহেব কেরোসিন কুকারে নিজেই রান্নাবান্না করতেন, আমি সাহায্য করতুম, বাজার করে এনে দিতুম, টুকরো টাকরা ফাই ফরমাস খাটতুম। খুব অমায়িক মানুষ মনে হতো। কোনো লোক আসতো না ওর ঘরে? না স্যার, রোজ সকাল 9:30 খেয়ে দিয়ে বেরিয়ে যেতেন, ফিরতেন সন্ধ্যা 6:30। ঘরে থাকতে বলতেন, কারো সঙ্গে মিশতে বারণ করতেন। সেন সাহেবের চেহারার বর্ণনা দাও। আন্দাজ 32-36 মধ্যে বয়স, আমার চেয়ে ময়লা গায়ের রং, মাথায়ও উঁচু, শক্ত সমর্থ গড়ন, কোকড়ায় একরাশ চুল ছিল মাথায়, কেতা দুরস্ত গোফদারি ছিল মুখে, নাকের গড়ন প্যাঁচার ঠোঁটের মতো স্যার। তপনের কণ্ঠস্বরে তিক্ততার ভাব, তবে তার বর্ণনা শুনে ধারণা হল ছেলেটি বুদ্ধিমান এবং পর্যবেক্ষণ ক্ষমতা আছে। বললুম, সেন সাহেব কবে বাসা ছেড়ে গেছেন? বাড়ির মালিক বলেননি? বললেন গত পরশু সকালে, সেদিন রোববার ছিল। আগের রাত্রিরে ওকে বলে রেখেছিলেন সেন সাহেব। তুমি কবে দেশে গিয়েছিলে? গত শুক্রবার। সেন সাহেবের অফিস কোথায় ছিল জানো? না স্যার, জিজ্ঞেস করিনি। তাছাড়া মাত্র 1 সপ্তাহ ছিলুম, সুযোগ পাইনি জানার। চোখ পচে চুরুট টানতে থাকলুম। ট্রাঙ্কের বডিটা সেন সাহেবের নয় তো? তপনি তাকে খুন করে বাঁচার জন্য গল্প ফাঁদতে আসেনি তো? টাকা পয়সার লোভে কাজের লোকের আজকাল এ ধরনের কাজ করছে, প্রায়ই কাগজে খবর বেরোয়। এমন তো হতেই পারে, তড়িঘড়ি নিজের নাম লেখা ট্রাঙ্কে মনিবের বডি পাচার করে পরে খেয়াল হয়েছে ট্রাঙ্কে তার নাম লেখা আছে। চোখ খুলে বললুম, টেলিফোন ছিল তোমার সাহেবের? তপন বলল, না স্যার, দোতলায় বাড়িওয়ালা থাকেন, তার ফোন আছে,
মাঝে মাঝে সেন সাহেবের ফোন আসত, বাড়িওয়ালা খবর পাঠাতেন। সেন সাহেব ঘরে না থাকার সময় বার কতক ফোন আমিও গিয়ে ধরেছি, বলেছি সাহেব নেই, কিছু বলতে হবে। জবাব এসেছে বলবেন ঘোষবাবু ফোন করেছিলেন, প্রত্যেকবার স্যার ঘোষবাবুরই ফোন। সেন সাহেবকে বললে উনি বলেছেন ঠিক আছে। বাড়িওয়ালা ভদ্রলোকের নাম কি, ফোন নম্বরটা জানো? আসল নাম জানি না, ঘেটুবাবু বলতে শুনেছি, ফোন নম্বর তো লক্ষ্য করিনি স্যার। ঠিকানা 27 নং নকুরবাবু লেন বললে, কোথায় সেটা? শ্যামবাজার এরিয়ায়, ঘিঞ্জি গলি একটা। উঠে দাঁড়িয়ে বললুম চলো বাড়িটা দেখিয়ে দেবে। তপনের মুখ অমনি বিবর্ণ হয়ে গেল, হাত জোর করে বলল আপনার পায়ে পড়ি স্যার, আমাকে ওখানে নিয়ে যাবেন না, এতক্ষণে হয়তো পুলিশ। তাকে থামিয়ে ধমকের ভঙ্গিতে বললুম পুলিশের জানার কথা নয়, তুমি ও বাড়িতে কাজ করতে। সে হকচকিয়ে গিয়ে বলল কিছু বলা যায় না স্যার, আমাকে ফাঁসানোর জন্য সেন সাহেব হয়তো। ঠিক আছে, তুমি আমাকে গলিটা চিনিয়ে দেবে শুধু, চলো। তপন অনিচ্ছা অনিচ্ছা করে উঠে দাঁড়াল, মনে হলো যেন তাকে ফাঁসি কাঠে ঝোলানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তপনের নির্দেশ মতো একটা গলির মুখে আমার গাড়ি পৌঁছুলে বললুম তুমি গাড়িতে বসে থাকো, আমি আসছি। আসলে গলিটা বড্ড বেশি ঘিঞ্জি, গাড়ি ঢোকানোর অসুবিধে আছে, রিক্সা ঠেলা মানুষজনের গিজগিজে ভিড়। ইঞ্জিন বন্ধ করে চাবি এঁটে নেমে গেলুম, তপন ভয় পাওয়া মুখে কুকড়ে বসে রইল। 27 নং বাড়িটা আসলে পুরনো দোতলা, ছাদে একটা নতুন ঘর করা হয়েছে। বাড়িওয়ালা আমাকে দেখে একটু ভড়কে গেলেন যেন, এজন্য আমার সাদা দাড়ি টুপি ক্রিসমাসের সান্তাক্লজ চেহারা এবং কিঞ্চিত বিদেশি ছাপ হয়তো দায়ী। নমস্কার করে বললেন বলুন স্যার, আমি সেন সাহেবের সঙ্গে দেখা করতে চাই। উনি তো গত রোববার ঘর ছেড়ে দিয়ে চলে গেছেন, নতুন বাসার ঠিকানা দিয়ে যাননি। বাড়িওয়ালা একটু ক্ষোভের সঙ্গে বললেন অদ্ভুত মানুষ স্যার, শনিবার সন্ধ্যায় বললেন ঘর ছেড়ে দেবেন শিগগির, চুক্তি অনুসারে অ্যাডভান্স ফেরত পাবেন না। যাই হোক, রোববার সকালে ছাদে গিয়ে দেখি ঘর হাট করে খোলা, ভেতরে কিছু নেই, ভোরবেলা কখন চলে গেছেন টেরও পাইনি। নিচের সদর দরজায় তালা দেওয়া ছিল না ভেতর থেকে? না স্যার, দরকার হয় না তালা দেওয়ার, সিঁড়িটা সোজা ছাদে গিয়ে উঠে গেছে। এখানে আমার দরজা, এটা বন্ধ থাকলে আমার সেফটি। এই যে দেখছেন কোলাপসিবল গেট। সেন সাহেব কি একা থাকতেন? হ্যাঁ একা, তবে কিছুদিন একজন সার্ভেন্ট রেখেছিলেন, কি যেন নাম, ও তপু না তপন। গতকাল সন্ধ্যায় সে দেশ থেকে ফিরে এসে অবাক, ছুটিতে গিয়েছিল, আমাকে তার সাহেবের ঠিকানা চাইল। তো আপনি জানেন সে ছুটিতে গিয়েছিল? অত কিছু জানি না স্যার, তবে 2-3 দিন তার সাড়া পায়নি, গতকাল সন্ধ্যায় সে এসে বলল ছুটিতে দেশে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার, সেন সাহেব নাকি তাকেও কিছু জানায়নি। বাড়িওয়ালা আবার সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করলেন কি ব্যাপার বলুন তো? শনিবার রাতে ছাদে কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? বাড়িওয়ালা ভড়কে গিয়ে বললেন না তো, আপনি কে স্যার? অগত্যা আমার নেম কার্ডটি ওকে দিলুম, উনি খুঁটিয়ে পড়ার পর আরও ভড়কে গিয়ে বললেন আমি কিছু বুঝতে পারছি না, আপনি মিলিটারি অফিসার কর্নেল, কিন্তু আমি অবশ্য রিটায়ার্ড কর্নেল, তবে আপনার ভয় পাওয়ার কারণ নেই বলে রাজভারী চালে হাসলুম। আমি কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর পক্ষ থেকে একটা কেসের তদন্তে এসেছি। ভদ্রলোক আরও ভড়কে গেলেন, কাঁপা কাঁপা গলায় বললেন
আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। আপনি ঘোষবাবুকে চেনেন? ঘোষবাবু? ঘোষবাবু? হ্যাঁ স্যার, তাকে দেখিনি কখনো, তবে প্রায় সেন সাহেবকে ফোন করতেন, বলতেন সেন সাহেবকে ডেকে দিন, নাম জিজ্ঞেসে করলে বলতেন বলুন বলুন ঘোষবাবু ডাকছেন। কি কথাবার্তা হতো ফোনে? মানে কী নিয়ে কথাবার্তা হতো বলে আপনার ধারণা? একটু ভেবে নিয়ে ঘেটুবাবু বললেন, আমার অনুমান টাকা কড়ির দেনা পাওনা নিয়ে, কারণ সেন সাহেব বলতেন পার্টি সামনের হপ্তায় পুরোটায় মিটিয়ে দেবে, ইনস্টলমেন্টের প্রশ্ন নেই। ইনস্টলমেন্ট? হ্যাঁ স্যার, ফ্ল্যাট কথাটাও শুনেছি, মনে পড়েছে, আমার ধারণা ফ্ল্যাট কেনার ব্যাপারে কথা হতো। সেন সাহেবকে একবার জিজ্ঞেসও করেছিলুম, উনি বলেছিলেন ওর এক বন্ধু ফ্ল্যাট কিনতে চায়, একজন বিশ্বাসী প্রমোটার দেখে দিতে বলেছেন। ওর কথায় মনে হয়েছিল ওই ঘোষবাবুই প্রমোটার কিংবা প্রমোটারের লোক। শনিবার সন্ধ্যায় বা রাতে সেন সাহেবের ঘরে কেউ এসেছিল কিনা লক্ষ্য করেছিলেন? ঘেটুবাবু একটু ইতস্তত করে বললেন, আমি আর আমার গিন্নি হরিসভায় গিয়েছিলাম সন্ধেবেলা, কাজের মেয়েটিকে বাড়ি যেতে বলে এই দরজায় তালা এঁটে বেরিয়েছিলাম, বাড়িতে আর কেউ থাকে না, একমাত্র ছেলে খড়গপুরে ইঞ্জিনিয়ারিং পড়ে, সে মাসে কদাচিৎ একবার আসে, তো ফিরতে রাত প্রায় 11টা হয়েছিল, নিচের দরজায় কলিং বেল আছে, সেন সাহেব দরজা খুলে দিয়েছিলেন। আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। ঘেটুবাবু বিব্রতভাবে বললেন, গিন্নি স্যার আজ সকালে বেহালা গেছে বোনের বাড়ি। ঠিকানা দিন। ঠিকানা? ঠিকানা তো জানি না স্যার, আমি ওদের বাড়ি কখনো যাইনি, আপনি বরং মোবাইলে ফোনে জেনে নেবেন ফিরেছি কি না, আমার ফোন নম্বর লিখে নিন। ফোন নম্বর লিখে নিয়ে চলে এলুম। ভদ্রলোক কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে রইলেন। গাড়ির দিকে যেতে যেতে এবার সন্দেহের কাঁটা ঘেটুবাবুর দিকে ঘুরল। সেন সাহেব কি নিজের জন্য ফ্ল্যাট কিনেছিলেন এবং টাকা সংগ্রহ করেছিলেন? টের পেয়ে ঘেটুবাবুই কি তাকে? কিছু অসম্ভব নয়। ভদ্রলোকের চেহারা শক্ত সমর্থ, কথাবার্তায় কেমন যেন তৈরি করা ছাঁদ। তাছাড়া অমন ভড়কে যাওয়া আমাকে দেখা মাত্রই কেন? গাড়ির কাছে এসে দেখি গাড়িতে তপন নেই, এদিকে ওদিকে তাকে খুঁজলুম, কোথাও দেখতে পেলুম না। একটা জটিল রহস্য জড়িয়ে পড়লুম দেখছি। তপনের হঠাৎ গা ঢাকা দেওয়ার কারণ কি? বাড়ি ফিরে DCDD অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার আমার বিশেষ স্নেহভাজন বন্ধু অরিজিৎ লাহিড়িকে রিং করলুম। অরিজিৎ বলল, হাই ওল্ড বস, এখনই আপনার কথা ভাবছিলুম। ভাবার কি কোনো বিশেষ কারণ আছে ডার্লিং? বেলা 11টায় আপনার রিং করার কোনো কারণ থাকলে আমারও আছে। হাসতে হাসতে বললুম, তাহলে তোমারটা আগে শুনি। না, আপনি যখন রিং করেছেন তখন গতকাল সন্ধ্যায় হাওড়া স্টেশনে ট্রাঙ্কে একটা বডি পাওয়া গেছে। মাই গড, দ্যাটস দ্য পয়েন্ট, জেরবার হয়ে গেছে একেবারে, তাই ভাবছিলুম দাড়িওয়ালা মুশকিল আসারের কাছে যাব নাকি। এনিওয়ে বলুন, বডি শনাক্ত করা গেছে? গেছে বলেই তো দায়টা এসে পড়েছে কলকাতা পুলিশের ঘাড়ে, থুড়ি তাড়াহুড়ো করেছিল বড্ড। বডির বুক পকেটে রক্তমাখা কয়েকটা নেম কার্ড পাওয়া গেছে, মর্গের রিপোর্ট বলছে পটাশিয়াম সায়ানাইডে মৃত্যু, তারপর বডি টুকরো টুকরো করে ট্রাঙ্কে ঢোকানো হয়, ট্রাঙ্কের ওপর নাম লেখা আছে। তপন কুমার ঘড়াই? অরিজিতে অস্ফুট আর্তনাদ শোনা গেল। স্ট্রোকে মারা পড়ব প্লিজ কর্নেল, আশা করি তপনের ঠিকানায় পুলিশ রওনা দিয়েছে। অফকোর্স, কিন্তু আপনি আমায় অগাধ জলে ফেলে দিয়েছেন। বডি কি সিয়ার সেন নামে কারোর? অরিজিতের হাসি ভেসে এলো।
এবার কিন্তু হেরে গেলেন। ডেড বডি সুরঞ্জন দাস নামে এক ভদ্রলোকের। এবার আমার চমকাবার পালা। অরিজিৎ, আজই কাগজে তার ছবি বেরিয়েছে, 2,50,000 টাকা তছরুপ করে পালিয়েছিলেন কোম্পানি থেকে। ইয়া, ইউ আর ড্যাম রাইট কর্নেল, আমার থিওরি টাকাগুলো জোরের উপর বাটপারি করে নিয়ে কেউ ওকে খুন করেছে। যাই হোক, সিয়ারসেনকে তপনের মণি, পুরোটা আগে তোমার শোনা দরকার। সংক্ষেপে সব বললুম। তারপর বললুম, তুমি এখনই 27 নং নকুরবাবু লেনে বাড়িওয়ালা ঘেটুবাবুর কাছে যাও, জেরা করো। মনে হচ্ছে উনি কিছু গোপন করেছেন আমাকে, ওখান থেকে সোজা আমার কাছে চলে আসবে। এলোমেলো চিন্তায় সময় কাটছিল, লাঞ্চের জন্য তৈরি হচ্ছি। অরিজিৎ এলো, বলল, ঘেটুবাবু জেরার চোটে স্বীকার করেছেন, রবিবার সকালে ছাদে গিয়ে ঘরের দরজা ভেজানো দেখেছিলেন, নেহাত একটু আড্ডা দেওয়ার জন্য ডাকাডাকি করেন, সাড়া না পেয়ে দরজা ঠেলে খোলেন, ঘর খালি, মেঝে চাপচাপ জমাট রক্ত, খুন খারাপিতে জড়িয়ে পড়ার ভয়ে স্বামী স্ত্রী মিলে ঘর ধুয়ে সাফ করেন। আজকাল ভাড়াটের অভাব হয় না, সোমবার বিকেলের মধ্যে পাড়ার এক মুদি ভদ্রলোককে ঘরটি ভাড়া দিয়েছেন। খুনের প্রমাণ লোপ অপরাধ, কাজেই ঘেটুবাবু হাজতে, তার স্ত্রীর খোঁজেও পুলিশ গেছে, গ্রেফতার করা হবে। তোমাকে ক্ষুধার্ত দেখাচ্ছে ডার্লিং, এসো লাঞ্চে বসা যাক। অরিজিৎ হাসল, ভাগে কম পড়বে বস। ষষ্ঠীচরণ একগাল হেসে বলল, হাগে না, বাবা মশাই আপনার কথা বলে রেখেছিলেন। খেতে বসে বললুম, তপন পালিয়ে গেল কেন, একটা রহস্য, নাকি সে কোনো বিপদে পড়ল? অরিজিৎ বলল, আপনার তপন চন্দ্রই মার্ডারার, নিজের দোষ ঢাকতে আপনার কাছে এসেছিল, পাছে ঘেটুবাবু দৈবাতকে শনিবার সন্ধ্যায় দেখে থাকতে পারেন, এই ভেবে সে গা ঢাকা দিয়েছে। অরিজিৎ, ঘেটুবাবুকে কাগজে ছাপানো সুরঞ্জনবাবুর ছবিটি দেখানো উচিত, এমনও তো হতে পারে তিনি সিয়ারসেন নামে ওর ঘর ভাড়া নিয়েছিলেন, ফ্ল্যাট কেনার জন্য টাকা চুরি করেছিলেন কোম্পানির থেকে, সেই টাকাই ওর মৃত্যুর কারণ, খুনি যেই হোক। সুরঞ্জনের ছবি ঘেটুবাবুকে দেখানো উচিত, এটুকু বুদ্ধি আমার আছে কর্নেল, আপনার কাছে সব কথা শোনার পর স্বভাবত এমন একটা পয়েন্ট মাথায় আসতে বাধ্য। ঘেটুবাবু বললেন, না, ইনি সিয়ারসেন নন, একে উনি কখনো দেখেননি বা চেনেন না। একটু ভেবে বললুম, তাহলে সিয়ারসেন সুরঞ্জন দাসকে চিনত, এতে কোনো ভুল নেই। অরিজিৎ সায় দিয়ে বলল, দ্যাটস রাইট, এখন কথা হলো কে সিয়ারসেন, তাই না? তুমি ওই কোম্পানিতে গিয়ে খোঁজ নাও, সিয়ারসেন নামে কোনো কর্মচারী আছেন কি না। ওফ কর্নেল, আমি শিশু নই, খোঁজ অলরেডি নিয়েছি, কোম্পানিতে ও নামে কেউ নেই। খাওয়ার পর আরও কিছু আলোচনা হলো, তারপর অরিজিৎ চলে গেল। চুরুট টানতে টানতে মাথায় একটা আইডিয়া এলো, খবরের কাগজে আলফা ট্রেডিং কোম্পানির ফোন নম্বর দেওয়া ছিল, ফোনে সাড়া এলে বললুম, মিস্টার শিবকুমার মান্নাকে চাই। একটু পরে কেউ ভরাট গলায় বলল, বলুন। মিস্টার মান্না? ইয়া। আচ্ছা মিস্টার মান্না, আপনার কোম্পানিতে সিয়ারসেন নামে, সরি, ও নামে কেউ নেই, কে বলছেন আপনি? সে কি ঘোষবাবু যে আমাকে বললেন? কি বলছেন ঘোষবাবু? গলার স্বর বদলে গেছে এবার, চমক চাপা রেখে বললুম, সেন সাহেব যে ফ্ল্যাটটা কিনেছেন তা নিয়ে একটু ঝামেলা হয়েছে, ঘোষবাবু সেন সাহেবকে খবর দিতে বললেন আমাকে। প্রায় আধ মিনিট পরে মিস্টার মান্না বললেন, কি ঝামেলা, জমিটা নাকি অন্য লোকের, সে ভদ্রলোক কেস করবেন বলে শাসিয়েছিলেন। আইসি, ঠিক আছে। লাইন কেটে গেল,
তখনই অরিজিৎ লাহিড়িকে রিং করে জানিয়ে দিলুম, আমি যাচ্ছি, ঘেটুবাবুকে নিয়ে এক জায়গায় যেতে হবে, খুব জরুরি ব্যাপার, সে যেন তৈরি থাকে। লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অরিজিৎ, কয়েকজন পুলিশ অফিসার ও কনস্টেবল এবং হাজত থেকে প্রায় আধমরা ঘেটুবাবুকে নিয়ে আলফা ট্রেডিং কোম্পানিতে পৌঁছলুম। 270/5/B চৌরঙ্গি রোডের একটি গলির ভেতর পুরনো বাড়ি, তিনতলায় কোম্পানির অফিস। পুলিশ বাহিনী করিডোরে রইল। অরিজিৎ, ঘেটুবাবু এবং আমি অফিসে ঢুকে ম্যানেজারের খোঁজ করলুম। ঘর শুদ্ধ লোক ছানা বড়া চোখে তাকিয়ে রইল। একজন কর্মচারী ম্যানেজারের চেম্বার দেখিয়ে দিল। আমরা ঢুকলে ম্যানেজার শিবকুমার মান্না ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন, কিন্তু তপনের বর্ণনার সঙ্গে তত মিলছে না তো। চুল কোঁকড়া নয়, টাক আছে, গোফদাড়ি নেই, তবে নাকটা বাঁকা এবং ঘোরালো, গায়ের রং ময়লাই বটে। বললুম, দেখুন তো ঘেটুবাবু, একে চেনেন নাকি? ঘেটুবাবু দেখতে দেখতে প্রায় লাফিয়ে উঠলেন। চিনতে পেরেছি, মাথায় চুল দেখে গিন্নি ঠিকই সন্দেহ করত, সেন সাহেব পরচুলো পড়ে থাকে। শিবকুমার মান্না এতক্ষণে উঠে দাঁড়িয়ে তর্জন গর্জন জুড়ে দিলেন, কি বলছেন মশাই? অমনি ঘেটুবাবু আরও চেঁচামেচি করে বললেন, সেন সাহেবের গলা, সেন সাহেবের গলা। শিবকুমার মান্না ওরফে সিয়ার সেনকে গ্রেফতার করা হল। কোম্পানির মালিক হন্তদন্ত হয়ে ছুটে এলেন। তাকে বললুম, আপনার ম্যানেজারই 2,50,000 টাকা চুরি করেন গত শনিবার, সুরঞ্জনবাবুর কাঁধে দোষ চাপানোর জন্য তাকে সেই রাত্রে খেতে নেমন্তন্ন করেন, বিষ খাইয়ে মেরে ট্রাঙ্কে তার বডি পাচার করেন। রবিবার ছুটি ছিল, সোমবার চুরিটা ধরা পড়ে। সুরঞ্জন অনুপস্থিত, কাজে তার কাঁধে দোষ চাপাতে কাগজে বিজ্ঞাপন দেন মান্না সাহেব, কারণ তিনি জানেন সুরঞ্জন যে টাকা মেরে পালাননি তা জানাতে ফিরে আসার কোনো চান্স নেই, তিনি মৃত, অতএব তার কাঁধে চুরির দায় বহাল রইল অনন্তকাল। আর দৈবাত বডি শনাক্ত হলে খুনের দায় যাতে তার কাজের লোকের ঘাড়ে পড়ে সে ব্যবস্থা আগে থাকতে করে রেখেছিলেন মান্না সাহেব, একটা ফ্ল্যাট কেনার জন্য এই কুকীর্তি। ঘেটুবাবু উওয়া করে কপাল চাপড়াতে থাকলেন। অরিজিৎ বলল, অসাধারণ মোডাস অপারেন্ডি এবং অসাধারণ আপনার রহস্যভেদ পদ্ধতি কর্নেল। বললুম, রহস্যের চাবিকাঠিটি কিন্তু একটা কথা ঘোষবাবু, মোডাস অপারেন্ডিটা মাথায় রেখে মান্না সাহেবকে রিং করলুম, ব্যাস কাজে লেগে গেল। কিন্তু তপনের অন্তর্ধান রহস্যের কিনারা এখনো হল না। অরিজিৎ বলল, দেখা যাক, খুঁজে বের করে ফেলব দেখবেন। তপনের জন্য উদ্বেগ রয়ে গেল। পরদিন সকালের কাগজে খবরটা বড় আকারে বেরুল। শূন্যোদ্যান থেকে নেমে জানালার ধারে ফিলক একটা স্ট্রিকে দেখতে গিয়ে লক্ষ্য করলুম নিচের ফুটপাতে তপন, চোখে চোখ পড়লে কালকের মতো ভঙ্গি করল। ষষ্ঠীকে ডাকতে পাঠালুম। তপন এসে ক্ষমা চেয়ে নিয়ে বলল, পালিয়েছিলুম স্যার, আপনি চলে যাওয়ার পর পুলিশের একটা গাড়ি এসে আপনার গাড়ির কাছে যেই থেমেছে আমি ভাবলাম। তুমি ভাবলে তোমাকে ধরতে এসেছে, বোকা কোথাকার, বলে ষষ্ঠীকে ডাকলুম। একে কিছু খাইয়ে দে, মুখ দেখে মনে হচ্ছে পেটে কিছু পড়েনি। ছেলেটির চোখ কৃতজ্ঞতায় ছলছল করে উঠল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র থেকে, কর্নেলের জার্নাল থেকে একটি গল্প। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনার আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন, এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন,
এই প্রার্থনা রইল।